টিকটক ইজ অফিসিয়ালি ব্যান ইন ইন্ডিয়া। টিকটক ইন্ডিয়া থেকে অফিসিয়ালিভাবে ব্যান করে দেওয়া হয়েছে। এখন কেউ ইন্ডিয়া থেকে টিকটক নামে সার্চ করে প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশান খুঁজে পাবে না। মানে অফিসিয়ালি টিকটকের যে অ্যাপ্লিকেশানটা সেটা ইন্ডিয়ার যে প্লে স্টোর থেকে, ইন্ডিয়ান কান্ট্রি থেকে কেউ আর প্লে স্টোরে সার্চ করে খুঁজে পাবে না। সো এই ভিডিওতে আমি এক্সপ্লোর করবো টিকটক সেলিব্রিটিদের ভবিষ্যৎ কি, আসলে টিকটক অফিসিয়ালি কি ব্যান করা, মানে ব্যান হয়েছে কি হয়নি। সো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ প্রতীক, ইউর ওয়াচিং প্রতীক 360 ইউটিউব চ্যানেল, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল চলুন আমরা প্লে স্টোরে গিয়ে দেখে আসি আসলে টিকটক প্লে স্টোরে আছে নাকি সেখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আর সেখান থেকে দেখে আসি টিকটক আসলেই প্লে স্টোর থেকে ডিলিট করা হয়েছে কি না। সো প্লে স্টোরে গিয়ে এখন সার্চ করছি টিকটক। সো সার্চ রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন, টিকটকের অফিসিয়াল অ্যাপটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ প্লে স্টোর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্লে স্টোর থেকে কেউ ইন্ডিয়া থেকে সার্চ করে আর খুঁজে পাবে না টিকটক। সো দেখতে পাচ্ছেন টিকটক আসলেও প্লে স্টোর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। সো এর মেইনলি কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টে এনে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, অর্থাৎ কেউ একজন আপিল করছে একটা বিরুদ্ধে। সো এর রায়টা কী আসে সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। আর নেক্সট যে ব্যাপারটা নিয়ে, মানে টিকটক যে সেলিব্রিটি যারা রাতারাতি টিকটকে সেলিব্রিটি হয়ে গেছে তাদের ফিউচার কী, তাদের কী হতে চলেছে। সো মেইনলি যে ব্যাপারটা আমি ক্লিয়ার করতে চাইছি, টিকটক অফিসিয়ালি ব্যান করলেও আনঅফিসিয়ালি কখনোই ব্যান করা সম্ভব নয়। এর কারণ হচ্ছে কি, যেরকম ধরুন এর আগে পর্ন ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। সো এটা কী করে বন্ধ করা হয় কোনো কিছু, ফার্স্ট অফ অল যে টেলিকমিউনিকেশান কোম্পানিগুলো থাকে, যে টেলি অপারেটর কোম্পানিগুলো থাকে, তাদেরকে বলা হয় যে আপনাদের কানেকশন ইউজ করে যেন কেউ এই ধরুন এই সাইটটা ইউজ করতে না পারে, অর্থাৎ ওই সাইটের আইপি ব্লক করে দেওয়া হয়। এখন টিকটকে যে আইপি আছে সেটা ইন্ডিয়া থেকে ব্লক করে দেবে, ইন্ডিয়ার যতগুলো সিম কোম্পানি অপারেটর আছে তারা ব্লক করে দেবে। বাট আপনারা চাইলে ভিপিএন ইউজ করে যে কেউ এই টিকটকের অ্যাক্সেস নিতে পারে যখন ব্যান হবে। সো এখনও কনফার্ম না টিকটক আসলে ব্যান হবে কি হবে না, যদি হয় সেক্ষেত্রে। সো যাদের করার তারা তো করবেই, ভিপিএন ইউজ করে করুক আর অন্যভাবে করুক তারা অবশ্যই করবে। বাট এতে হবে কি, যদি ব্যান হয়, আমি অ্যাকচুয়ালি কনফার্ম না যদি হয় আমি সেটার কথা বলছি, যদি টিকটক ব্যান হয়, সো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে টিকটকের যে একদম ব্যান হয়ে গেলে যে কেউ চাল ইউজ করতে পারবে না এমন না, ইউজ করবে, যাদের ইউজ করা তারা অবশ্যই ইউজ করবে, ভিপিএন ইউজ করে বা অন্য অন্য প্রসেস ইউজ করে তারা অবশ্যই ইউজ করবে। বাট টিকটকের যে গ্রোথটা যে হারে ইন্ডিয়াতে, মানে যেই পার্সেন্টেজে যেভাবে গ্রোথ পাচ্ছিল সেই গ্রোথটা অনেকটা অনেকাংশে কমে যাবে, যেহেতু প্লে স্টোরে অ্যাপ্লিকেশানটা আর পাবে না, অন্য কান থেকে মানে অন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে টিকিটটা ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে টিকটকের গ্রোথটা অনেক কমে যাবে ইন্ডিয়া। আমার ব্যক্তিগত মতামত হিসাবে টিকটক, আমার মনে হয় না টিকটক অফিসিয়ালিভাবে ব্যান হবে ইন্ডিয়াতে। যদি হয় আমার যেটুকু ধারণা, মানে আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি দিচ্ছি এখানে, আমি কোনো মানে এটা আমার ব্যক্তিগত ধারণা নিতান্তই। তো সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে টিকটকের যে প্রাইভেসি পলিসি আছে সেখানে কিছু চেঞ্জ আনবে, অর্থাৎ যাতে কেউ অশ্লীল কন্টেন্ট আর টিকটকে দিতে না পারে, সেই ক্ষেত্রে তাদের যে প্রাইভেসিটা আছে সেখানে আরও একটু করা, মানে সেখানে তাদের একটু মডিফাই করা হবে, যাতে করে ভাইগ্রাল কন্টেন্ট যেটা ইউজ করার, মানে আমাদের সাংস্কৃতির ক্ষেত্রে খুবই ক্ষতিকারক প্রভাব ফেলছে, সেটি বন্ধ করার ক্ষেত্রে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন চেঞ্জ আনতে পারে। সো এই এটা হতে পারে। আর যদি অফিসিয়ালি ব্যান হয়েও যায়, সো সেক্ষেত্রে তো যাদের ইউজ করার তারা করবেই। সো এদের দুশ্চিন্তা করার আমার মনে হয় না কিছু আছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর আপনাদের মতামত কি এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে টাইপ করে জানান, আর আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসতে পারেন। আর এই বিষয়ে অনেক টেক বিষয়ে ভিডিও আছে, ব্লগ আছে, যদি ওভারঅল চ্যানেলটা মনে হয় সাবস্ক্রাইব করার মতো, সো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।